हे गुड इवनिंग कोलकाता सुपर हिट्स 93.5 पर एफएम। मेरा नाम है निमेश और मैं आप सभी के लिए इस वक्त लाइव रिपोर्ट कर रहा हूँ लेक मार्केट के नजदीक से। और बताना चाहूंगा यहाँ पर आज ओपन किया गया है नया एक शॉपिंग मॉल जिसका नाम रखा गया है लेक मॉल। जी हाँ, साउथ कोलकाता का लार्जेस्ट शॉपिंग डेस्टिनेशन इसे कहा जा रहा है। और इस मॉल को लेकर आए हैं KMC सरदार वेंकटेश फाउंडेशन प्राइवेट लिमिटेड। जी हाँ, आज इस मॉल को ओपन किया गया और यहाँ पर इस वक्त आई हुई है नन अदर देन हमारी अपनी ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल श्रीमती ममता बनर्जी। वे इस वक्त स्पीच दे रही हैं। करीब करीब यहाँ पे हजारों की संख्या में लोग आए हुए हैं उनकी आवाज सुनने के लिए। तो वे क्या बातें कर रही हैं, क्या कह रही हैं इंडिपेंडेंस डे के एक दिन पहले, चलिए सुनते हैं। সকল ভাইরাও তাদের জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বসে, তাদেরও একটা সেটেল করে দাও বাজারের ভেতরে। এবং এটা কর্পোরেশন যদি যৌথভাবে করে, পরে আমি সেটা কাননকে বলেছিলাম, সুব্রত দা একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, শোভনদা এবং সুব্রত বক্সি তনিমা সকলে মিলে, তারই ফলপ্রসূ আজকে। এর মধ্যে কাঁচা বাজারও পাবেন, পাকা বাজারও পাবেন, হকারও পাবেন, বেকারও পাবেন, আবার জুয়েলারি থেকে শুরু করে সব কিছুই পাবেন। এমনিতেই লেক মার্কেট, গড়িয়াহাট, রাজবীর এইসব অঞ্চলগুলো, এমনিতেই বহু পুরোনো দোকানও অনেক আছে, নতুন দোকানও অনেক আছে। এবং আপনারা জানেন FDI থেকে রিটেল মার্কেট না ঢোকে এই আন্দোলন আমাদের ছিল, এবং তার জন্য আমরা মন্ত্রিসভা ছেড়ে দিয়েও সেন্ট্রালে চলে এসেছিলাম। কারণ দোকানদারদের কাছে, তাদের পরিবারদের কাছে আমাদের একটা কমিটমেন্ট আছে। কারণ ভারতবর্ষে যদি 100 কোটি লোক হয়, 50 কোটি লোক এই ব্যবসাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের পরিবার নিয়ে। তাই এবং খলিলও আছে, আমি দেখতে পাচ্ছি কলকাতা কর্পোরেশনের দেবাও আছে। তো সেই জন্য এটা একটা টেস্ট কেস। আমাদের কলকাতা কর্পোরেশনের অনেক বাজার আছে, কোনোটা ভেঙে পড়ে গেছে, কোনোটা ভালো করে করা হয়নি। এইভাবে তাই যদি অনেক বাজার আমরা যদি একটু ওদের প্রোটেকশন দিয়ে, আইনত সেফটি সিকিউরিটি ফায়ার সব কিছু দেখে, একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষ নিশ্চয়ই করতে ভালোবাসেন। এবং সেই জন্য হকারদের পুনর্বাসন করে তাদের সমস্ত সাহায্য করে, তাই তো? হকারদের ব্যাপারটা টোটাল হয়েছে, তো হকারদের টোটাল পুনর্বাসন করেই তারপরে এই কাজটায় হাত দেওয়া হয়েছে। আমরা আশা করব রাস্তাও পরিষ্কার থাকবে, জনগণ বাজারও করবেন, সব কিছু পাওয়া যাবে। মানুষের চিন্তাধারা বদলাচ্ছে, মানুষ চায় লাইফটা এত রাফ অ্যান্ড টাফ হয়ে গেছে, টাইমটা খুব ম্যাটার। এবং টাইমটাকে ঠিকমতো ইউজ করা, টাইম স্পেস ইউজ করাটা খুব বড় ব্যাপার। আজকের এই দিনে স্বাধীনতা আন্দোলনের ঠিক আগের দিন, অন দ্য ইভ অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, আমার মনে হয় এই উদ্যোগ যেটা ভেঙ্কটেশ ফাউন্ডেশন করেছেন, তারা ফিল্ম ফিল্ম তো করেন অনেক কিছুই, সিরিয়াল, এই ব্যবসাটাও করছেন, করুন ভালো করে। এটা কলকাতা কর্পোরেশনের জয়েন্ট ভেঞ্চার এবং এটা PPP মোডে হচ্ছে। ইটস এ মেসেজ টু দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য বিজনেস হাউস অলসো, খুব ভালো ব্যবসা করুন। আগে আমরা বলতাম বাণিজ্য বসত লক্ষ্মী, এই বাণিজ্য বসত লক্ষ্মীটাই ফিরে আসবে। বাংলা, আমরা বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, সারি জাহাজ আচ্ছা হিন্দুস্তান আমারা, ওই জয় হে জয় হে জয় হে, মানুষের জয় হোক, মাটির জয় হোক, মায়ের জয় হোক, আম্মার জয় হোক, এই স্লোগান নিয়ে আজকে আমাদের এখানে আসা। Well, ये आवाज नन अदर देन हमारी ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल श्रीमती ममता बनर्जी की, जो आज आई हुई है लेक मॉल में। जी हाँ, इस मॉल को आज यहाँ पे इनॉग्रेट किया गया है। बहुत सारे VVIPs, हमारे चीफ मिनिस्टर, साथ ही साथ बहुत सारे टॉलीवुड के जाने माने कलाकार यहाँ पर आज आए हुए हैं। That's all from here. Back to studio.